প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর স্বচ্ছ ভারত কর্মসূচির অন্তর্গত আগরতলা পুর নিগমের স্বচ্ছ আগরতলা সুস্থ আগরতলা নামে এক কর্মসূচির গতকাল উদ্বোধন হয়। সকালে আগরতলা টাউন হলে এক অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব এই কর্মসূচির উদ্বোধন করেন। কর্মসূচি অনুযায়ী আগামী 10 সপ্তাহ আগরতলা পুর এলাকাকে স্বচ্ছ, সুন্দর ও স্বাস্থ্যসম্মত রাখতে বিশেষ কিছু পরিকল্পনা নেওয়া হয়েছে। এর মধ্যে রয়েছে সাফাই কর্মীদের স্বাস্থ্য পরীক্ষা, টিকাকরণ, সুরক্ষা সামগ্রী প্রদান, PMJJBY, PMSBY যোজনায় বীমাকরণ, শহর সৌন্দর্যায়নে স্বচ্ছতা নিয়ে দেয়ালচিত্র অঙ্কন, পরিবেশ বান্ধব প্লাস্টিকের কাপ প্লেট তৈরি নিয়ে কর্মশালা, পোস্টার ও চিত্রাঙ্কন প্রতিযোগিতা ইত্যাদি। এছাড়া বাড়ি বাড়ি আবর্জনা সংগ্রহ ও বাজারগুলো পরিষ্কার পরিচ্ছন্ন রাখার জন্য জন আন্দোলন কর্মসূচিও হাতে নেওয়া হয়েছে। অনুষ্ঠানে পুর নিগমের বিভিন্ন অভাব অভিযোগ জানাতে সিটিজেন গ্রিভেন্স রিড্রেসাল নামে অনলাইন একটি পোর্টালেরও উদ্বোধন করেন মুখ্যমন্ত্রী। করোনা পরিস্থিতিতে চিকিৎসক, নার্স ও স্বাস্থ্যকর্মীদের পাশাপাশি সাফাই কর্মীরা গুরুত্বপূর্ণ ভূমিকা নিয়েছেন বলে উল্লেখ করেন মুখ্যমন্ত্রী। সাফাই কর্মী ও হাওড়া নদীর পাড়ে বসবাসকারী সহ অন্যান্য গরিব অংশের জন্য লাইট হাউস নামে 1000 ফ্ল্যাট নির্মাণ করার কথা পুনরায় উল্লেখ করেন মুখ্যমন্ত্রী। মুখ্যমন্ত্রী বলেন, রাজ্য সরকারের কাজকর্ম নিয়ে জনমত যাচাইয়ের জন্য মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব আগামী 13 ডিসেম্বর আগরতলায় জনসমাবেশের ডাক দিয়েছেন। গতকাল মহাকরণে এক সাংবাদিক সম্মেলনে মুখ্যমন্ত্রী নিজেই এই কথা জানান। শ্রীদেব বলেন, রাজ্যের সার্বিক উন্নয়নে তিনি কাজ করতে চান। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নির্দেশিত পথেই রাজ্যের সার্বিক বিকাশে সরকার কাজ করছে। বর্তমান রাজ্য সরকারের উন্নয়নই একমাত্র লক্ষ্য। কোন ধরনের দুর্নীতির সাথে রাজ্য সরকার আপোষ করবে না। মুখ্যমন্ত্রী বলেন, চাকরিচ্যুত 10,323 শিক্ষকদের প্রতি সরকার সহানুভূতিশীল। তাদের চাকরিতে নিযুক্তির সুযোগ করে দেওয়ার জন্য প্রচুর শূন্য পদ সৃষ্টি করা হয়েছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী দেশকে গ্লোবাল ডিজিটাল হাব হিসেবে গড়ে তুলতে সকলকে একসাথে কাজ করার জন্য বলেছেন। তিনি বলেন, দেশে প্রভূত পরিমাণে ডিজিটাল অগ্রগতির সম্ভাবনা রয়েছে। মোবাইল প্রযুক্তির সাহায্যে করোনা অতিমারীর সময়ে সমাজের গরিব ও দুর্বল অংশের মানুষকে সহায়তা করা সম্ভব হয়েছে। প্রধানমন্ত্রী বলেছেন, এই মোবাইল প্রযুক্তির মাধ্যমে ভারত পৃথিবীর বৃহত্তম করোনা প্রতিষেধক টিকাকরণ অভিযান শুরু করবে। ইন্ডিয়ান মোবাইল কংগ্রেসের ভাষণ প্রসঙ্গে শ্রী মোদী আরো বলেন, দেশের কোটি কোটি মানুষকে আর্থিক সহায়তা প্রদান এবং বিশাল সংখ্যক নগদহীন লেনদেন সম্ভব হয়েছে মোবাইল প্রযুক্তির মাধ্যমেই। দেশে কোভিড আক্রান্তদের নিরাময়ের হার বেড়ে দাঁড়িয়েছে 94.59%। দেশে এই মুহূর্তে চিকিৎসাধীন করোনা রোগীর সংখ্যা 3,83,000 কাছাকাছি। এখনো পর্যন্ত সুস্থ হয়েছেন প্রায় 91,79,000 রোগী। গত 24 ঘণ্টায় করোনা আক্রান্ত হয়েছেন 26,567 জন ও আরোগ্য লাভ করেছেন 39,000 বেশি এবং মৃত্যু হয়েছে 385 জনের। রাজ্য স্বাস্থ্য দপ্তরের কোভিড বুলেটিনে জানানো হয়েছে, গতকাল 2,175 জনের নমুনা পরীক্ষা করা হয়, যাদের মধ্যে 28 জনের দেহে করোনা ভাইরাস বা কোভিড সংক্রমণ ধরা পড়েছে। এ নিয়ে রাজ্যে 32,925 জন কোভিড আক্রান্ত হয়েছেন। সংক্রমণ হার 6.06%। গতকাল 44 জন সুস্থ হয়েছেন। এ নিয়ে মোট 32,146 জন সুস্থ হলেন। সুস্থতার হার বেড়ে হয়েছে 97.70%। বর্তমানে 383 জন করোনা আক্রান্ত রোগী চিকিৎসাধীন বা সক্রিয় রয়েছেন। এখনো পর্যন্ত 5 লক্ষ
43,724 জনের নমুনা পরীক্ষা করা হয়েছে। কোভিড ১৯ পরিপ্রেক্ষিতে সমস্ত খুচরো এবং পাইকারি বাজারে কোভিড সতর্কতার জন্য নির্দেশিকায় বলা হয়েছে, দোকানের খদ্দেররা যেন মাস্ক ছাড়া প্রবেশ না করেন তা দেখতে হবে। সম্ভব হলে খদ্দেরদের ত্রিস্তর বিশিষ্ট মাস্ক দিতে হবে। দোকানের পথে প্রবেশ পথে কর্মী ও খদ্দের উভয়ের জন্য স্যানিটাইজার ও থার্মাল স্ক্রিনিং এর ব্যবস্থা রাখতে হবে। যথাসম্ভব নগদহীন লেনদেন করতে হবে। ধলাই জেলা গঙ্গানগর থানাতে মালদা কুমার পাড়া থেকে তিনজন শ্রমিককে অপহরণের ঘটনায় জোর তদন্তে নেমেছে পুলিশ। এই ঘটনায় সন্দেহভাজন অভিযুক্ত হিসেবে পুলিশ তিনজন এনএলএফটি সহযোগীকে গ্রেপ্তার করেছে। ধৃতরা হচ্ছে পাঠান মোহন ত্রিপুরা, যতীন্দ্র ত্রিপুরা ও বৈশ্বজয় ত্রিপুরা। গ্রেপ্তারের পর ধৃতদের দফায় দফায় জিজ্ঞাসাবাদ চালিয়ে যাচ্ছেন পুলিশের উচ্চ পদস্থ আধিকারিকগণ। পুলিশ সদর কার্যালয় থেকে এক বিবৃতিতে এ খবর জানানো হয়েছে। কৃষি আইন বাতিলের দাবিতে সারাদেশের সঙ্গে রাজ্যেও গতকাল ২৪ ঘন্টার বন্ধ ডাকা হয়। বন্ধকে কেন্দ্র করে কোন অপ্রীতিকর ঘটনার খবর নেই। বন্ধে মিশ্র সাড়া লক্ষ্য করা গেছে। রেল ও বিমান পরিষেবা ছিল স্বাভাবিক, অফিস আদালত খোলা ছিল, বাজারহাটে কিছু বন্ধ কিছু খোলা ছিল, দূরপাল্লার কোন যাত্রীবাহী বাস চলাচল করেনি, রাস্তায় বেসরকারি যান চলাচল কম ছিল। বন্ধের সমর্থনে পিকেটিং করার সময় ১৯টি জেলায় ১৫৮ জনকে গ্রেপ্তার করে পরে ছেড়ে দেওয়া হয়। ১৯টিতে বন্ধের সমর্থক ১১৩ জনকে গ্রেপ্তার করা হয়। তেলিয়ামোড়াতে গ্রেপ্তার হয় ২০ জন কংগ্রেস সমর্থক। দশম বুদ্ধ গুপ্ত স্মৃতি মিডিয়া ক্রিকেট প্রতিযোগিতা আগামী ১৯ ডিসেম্বর অনুষ্ঠিত হবে। গতকাল এক সাংবাদিক সম্মেলনে এই খবর জানানো হয়েছে। আস্তাবলের স্বামী বিবেকানন্দ ময়দানে হবে এই আসর। এতে চ্যাম্পিয়ন ও রানার্স দলকে ট্রফি ও প্রাইজ মানি দেওয়া হবে। উল্লেখ, রাজ্যের প্রয়াত চিত্র সাংবাদিক বুদ্ধ গুপ্তের স্মৃতিতে প্রতি বছরের মতো এবারও সন্ধান পত্রিকার পক্ষ থেকে এ আসর করা হচ্ছে। আজ সকালেও আগরতলার আশপাশ এলাকা সহ বিভিন্ন জায়গায় ঘন কুয়াশা পড়েছে। আবহাওয়া দপ্তর জানিয়েছে আকাশ আজ সাধারণত পরিষ্কার থাকবে। আগরতলায় আজ সকালে সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১৫.৭ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি। দিনে সর্বোচ্চ তাপমাত্রা থাকতে পারে ২৭ ডিগ্রির কাছাকাছি।